আমার বাবা এই মাহফিলে আছে আমার বিয়ে করার প্রয়োজন কিন্তু আমার বাবা মা রাজি হচ্ছে না এ নিয়ে কিছু বলেন দেখছেন আগে প্রশ্ন না দেখলে কি হয় ছেলে বাচ্চা পোলা মানে কি প্রশ্ন ঢুকে দিছে যাই হোক এই প্রশ্ন অবশ্য সব ছেলে মেয়েদেরই এই প্রশ্ন বেশিরভাগ যুবকদের যে বাপ মা বিয়ে করাচ্ছে না এই ছেলে খুব চালাক তার বাপ আসছে নাম বলে নাই ধরতেও পারবে না এজন্য সেই প্রশ্ন করে দিছে যাই হোক আমরা সব জায়গায় বলি বাবারা যারা সন্তানের বাবা হয়েছে আপনাদের উপর কর্তব্য হলো আপনাদের সন্তানরা বিয়ের উপযুক্ত হলে দ্রুততার সাথে তাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করা এটা আপনাদের উপর কর্তব্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম অভিভাবকদেরকে আল্লাহ নির্দেশ করেছেন যত ছেলে মেয়েদেরকে অধীনস্থদেরকে যেন বিয়ে দেয় ইন ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি আপনারা চিন্তা করতেছেন বিয়ে করে কি খাওয়াবে আল্লাহ বলছেন তারা যদি অভাবী হয় আল্লাহ তাআলা বিয়ের মাধ্যমে অভাব দূর করে দিবেন তাহলে আর কোনো অজুহাত চলবে না মুরব্বীরা ছেলে মেয়েদেরকে পায় দানোর কথা বলে বলে বিয়ের বয়স পার করতে করতে পোলাপানের 25 27 28 29 পার হয়ে যায় কিন্তু মুরব্বীদের সুমতি ফিরে আসে না অনেক মুরব্বীরা মনে করেন বিয়ে করে দিলে তো পরের হয়ে যাবে অতএব যে কয়দিন আটকে রাখা যায় এগুলো সবগুলা মূর্খতা আমি সব জায়গায় বলি যারা আমাদের বাপ চাচারা আছেন মুরব্বীর বয়সে আছেন আপনারা বেশিরভাগ লোক বিয়ে করছেন ছোট বয়সে আপনাদের বাপেরা আপনাদেরকে বিয়ে করেছে 18 20 22 বছরের মধ্যে সব খবর নিয়ে দেখেন যত মুরব্বী আছে মুরব্বীদের বিয়ে হয়ে গেছে সব অল্প বয়সে ঠিক না ঠিক মুরব্বীরা কথা বলেন বিয়ে অল্প বয়সে হয়েছে না এখানে দাড়ি পাকা 10 জন মুরব্বীর যদি আমি এখন জিজ্ঞাসা করি যে বাবা বিয়ে কখন বয়সে হয়েছে আমার কথার সত্যতা পাবেন বাবাজি আপনার বিয়ে কোন বয়সে হয়েছে বলেন আস্তে হ্যাঁ 20 21 এ বিয়ে হয়েছে দেখছেন আমি মিথ্যা বলছি বলেন ওই যে আরেকজন চাচা আছেন বাবাজি আপনার বিয়ে কোন বয়সে হয়েছে থামেন হ্যাঁ আর কই মুরব্বী কই 35 বছর বয়সে বিয়ে হয়েছে আপনার বলেন কি আপনি আপনার আব্বার বয়স 35 ছিল মনে হয় আপনার 35 ও বাইরে ছিলেন তাহলে আপনারটা এক্সেপশন ওই যে পেছনে আরেক বাবাজি আছেন লালদার বাবাজি আপনার বিয়ে কোন বয়স হয়েছে 27 বলেন আর এদিকে মুরব্বীরা বলেন বাবাজি বিয়ে কত বছর বয়স হয়েছে হ্যাঁ 19 বছরে ব্যাপার কি এলাকার মুরব্বীদের সব বেশি বেশি বয়সে বিয়ে হয়েছে 16 ওই দেখেন আচ্ছা ঠিক আছে পোলাপান এখন আশেপাশে দেখেন মুরব্বীদের বিয়ের বয়স পোলাপান জেনে যাচ্ছে আচ্ছা যাক হাসির কথা না আমি বলতে চাচ্ছি যে আগে বেশিরভাগ মুরব্বীদের বিয়ে কম বয়সে হতো এটা ঠিক কিনা বলেন কিছু বিচ্ছিন্ন আছে এখানেও আছে সব জায়গায় আছে বেশিরভাগই আগে কম বয়সে বিয়ে হতো তখন এত কম বয়সে বিয়ে না হলেও চলতো কারণ তখন এত ফেতনা ছিল না এখন এত ফেতনা চতুর্দিকে যুবকরা নিজেদের ঈমান বাঁচাতে পারছে না যুবতীরা ঈমান বাঁচাতে পারছে না এখন ফেসবুক ইউটিউবের ফেতনা চোখের চোখের গুনার ফেতনা এত বড় বাড়ছে পোলাপান নিজেকে ঠিক রাখতে পারছে না আপনাদের যদি 20 বছর 22 বছর বয়সে বিয়ে করেন এমনকি আপনারা যদি 25 বছর বয়সে বিয়ে করেন তো আপনার ছেলেকে 20 বছর বয়সে বিয়ে দেওয়া উচিত কারণ আপনার আমলে ফেসবুক ছিল না আপনার ছেলের আমলে কি আছে অতএব তাদের ঈমান আমল রক্ষা করতে হবে কি হবে না উপযুক্ত হওয়ার পর আমি বলছি না যে একারে বিয়ের বোঝা বাচ্চা ছেলেদের বিয়ে করে দেন উপযুক্ত হওয়ার পর আর বিলম্ব করবেন না আর যুবকরাও এখানে বসে ঠিক ঠিক না করে নিজেরা যথাসম্ভব নিজেরা উপার্জন করা শুরু করে দেন টিউশন শুরু করে দেন বেকার বসে থাকবেন না বসে বসে বাবার হোটেলে খাবেন আবার বিয়ে করে আরেকটা এনে সেটাও বাবা খাওয়াক সে আসা বসে থাকবেন এরকম হওয়া উচিত না অতএব আপনাদেরকেও দায়িত্বশীল হতে হবে এবং সিরিয়াসলি কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অভিভাবকদেরকে বলেছেন তোমাদের ছেলে মেয়েরা বিয়ের উপযুক্ত হলে উপযুক্ত পাত্র পাত্রী পেলে আর দেরি করিও না দ্রুততার সাথে বিয়ে দাও না দিলে এই পৃথিবীতে ফ্যাসাদ তৈরি হবে জেনা ব্যভিচার ব্যাপক আকার হয়ে যাবে এখন আপনি মুরব্বীরা অনেকে আপনারা কল্পনাও করতে পারেন না যুবকরা কত গুনাহে লিপ্ত
একজন সচ্চরিত্রবান যুবক যুবতী যার জীবনে কোনো যার চরিত্রে কোনো কালিমা লাগে নাই এটা পাওয়াটা এখন সোনার হরিণ হয়ে গেছে অতএব আমাদের সন্তানদের জন্য আমাদের দায়িত্বশীল হতে হবে